যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আয়ের জন্মদিন উদযাপন করা হয়েছে। এতে যোগ দেন বার্মিংহামের ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যুক্তরাজ্য থেকে মিজান রেজা চৌধুরীর ভিডিওচিত্রে আব্দুল আহাদ সুমনের রিপোর্ট। স্বাধীনতার পঞ্চাশে চ্যানেল আই তেইশে এই স্লোগানে যুক্তরাজ্যের বার্মিংহামে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে কেক কেটে শুভেচ্ছা জানান বার্মিংহামের বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার সোনালি চন্দ। শুভ জন্মদিন চ্যানেল আই। এখানে প্রবাসে থেকে আমরা চ্যানেল আইয়ের সম্মান দেখতে পাচ্ছি, এটা আসলে আমাদের জন্য খুবই সৌভাগ্য। সমৃদ্ধি তথা ডেলিভারি সার্ভ আওয়ার কমিউনিটি ফর দ্য লাস্ট 23 ইয়ার্স এন্ড আই হোপ এন্ড প্রে দ্যাট উই কন্টিনিউ টু ডু দ্যাট ওভার দ্য নেক্সট 23 ইয়ার্স। জন্মদিনে বিভিন্ন মিডিয়া ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। ইউরোপে চ্যানেল আই দেখার জোর দাবি জানান যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। চ্যানেল আইয়ের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, বিশেষ করে বার্মিংহামে যারা সংবাদকর্মী, তাদেরকে অভিনন্দন জানাই। তাদের কাজের যে স্বীকৃতি সেটা চ্যানেল আই দিচ্ছে জেনে আমরা অত্যন্ত খুশি। ইউরোপে অর্থাৎ লন্ডন শহরে যেন আবারও একটি চ্যানেল আইয়ের সম্প্রচার কেন্দ্র খোলেন সেই অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বার্মিংহামের সভাপতি কামাল আহমেদ, আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান সেলিম সহ অন্যান্যরা। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন,